বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসীদের ঘটনা 44 নং জাতীয় সড়কের শালকাবাড়িতে। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ফের জাতীয় সড়ক অবরোধ করলো তেলিয়ামুড়া বিধানসভার মান্দায় বিধানসভার সংযোগস্থলে শালকা এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা। অবরোধ চলে ওএনজিসির লেক পয়েন্ট থেকে শালকা পর্যন্ত। জলের দাবিতে গ্রামবাসীদের এই রাস্তা অবরোধের ফলে জাতীয় সড়কের দুধারেই আটকে পড়ে যায় প্রচুর যানবাহন। স্থানীয়দের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে পানীয় জলের জন্য প্রশাসনের নিকট দাবি চালানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি, বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। ये तो मुँह का जो मिठाई है ना, मिठाई से भी ज्यादा बात बोल के चला जाएगा। এদিকে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জিরানিয়ার এবং তেলিয়ামুড়ার মহকুমার প্রশাসনিক আধিকারিকরা। ছুটে যান ওএনজিসির কর্মকর্তাগণ। দীর্ঘ আলোচনার পর প্রতিশ্রুতি পেয়ে সড়ক অবরোধ করে এবং প্রত্যাহার করে নেয় গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।